Assalamualaikum viewers. Shobai kemon achen? Ajke notun ekta video niye aslam. Welcome janacchi amader YouTube channel Alvi and TANIMA'S Jarite. Ami achi TANIMA ar amar sathe ache ami Alvi. Ajke amra achi Bailey Road e Green Lounge e. এটা হচ্ছে বেইলি রোডের ভিকারনেসার অপোজিটে রূপান সেন্টার সেটা সেখানে অবস্থিত আজ আমরা এখানে এসেছি আমাদের বিয়ের একটি টিট হিসাবে আমার ছোট মামা আমাদেরকে যারা বিয়ে আমাদের হলুদে নেচেছিল তাদেরকে টিট দিচ্ছে তো সেটা এখানে আমরা অলমোস্ট 30 জনের মতন আমরা একসাথে এখানে খাওয়া দাওয়া করব এবং কিছুটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত যেটা হচ্ছে এখনো পর্যন্ত যারা আমাদের হলুদের ডান্সগুলো দেখেননি তারা দেখে নেবেন আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাদের বিয়ে পরবর্তী একটা গেট টুগেদার আমাদের দুই সাইডের কাজিনদেরকে নিয়ে তো সবাইকে দেখানো হবে তো তার ফাঁকে আমরা গ্রিন লাউঞ্জটাকে দেখে নেব কেমন এটা এবং আমরা যা খাবো সেটা একটু জাস্ট বলবো যে কেমন লাগছে কি লাগছে নট এনি ফুড রিভিউ জাস্ট হচ্ছে যে আমরা খাচ্ছি আমাদের মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব এই লাউঞ্জটি ডুপ্লেক্স ফ্লোর প্রথম ফ্লোরে অলমোস্ট 100 থেকে 150 গেস্ট বসতে পারবে এবং সাথে এখানে বাফে সার্ভ করা হয় দ্বিতীয় ফ্লোরে রয়েছে এদের ওপেন কিচেন এবং তাছাড়া গেস্টরাও বসতে পারে ফার্স্ট ফ্লোরের সাথে একটি ওপেন স্পেস রয়েছে যেটি স্মোকিং জোন হিসাবে ব্যবহার করা হয় আমরা এই লাউঞ্জের এটা কি মানে সেকেন্ড ফ্লোর বলা যায় না না এটা তো 1.5 ফ্লোর বিলি রোডের গ্রিন না এখন গ্রিন লাউঞ্জে 1.5 ফ্লোর আচ্ছা সবাইকে একটা জিনিস জানা রাখি যে আলিফ কিন্তু আমাদের বিয়েতে নাচে নাই মানে হলুদে নাচে নাই তারপর আমরা আলিফকে নিয়ে আসছি আর মানে যারা যারা নাচছে সবাই এখানে আসছে আচ্ছা ওখানে দুইটা দুইটা পক্ষের নাচ কিন্তু ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ তাই না মেয়ে পক্ষটা ভালো হয়েছে আমরা জানি হ্যাঁ আমরা জানি যে ছেলে পক্ষটা বেস্ট হয়েছে আচ্ছা আমরা ভোটা ভোটাভুটি করি মেয়ে পক্ষটাই বেটার হাইলে যাবো তো ভোটে আমি বসে নাই তোমার
হচ্ছে তোমাদের ফুড? জায়গাটা খুব সুন্দর কিন্তু এভারেজ। আর আরিয়ার আমি আগে দিন থেকে খেয়েছি আগেটা বেশি ভালো না আগে কি নিয়েছিলে? কিছু স্পেশাল গ্রিন লঞ্চের সেট মেনু। আচ্ছা জারাফের কি অবস্থা? এরকম গার্লফ্রেন্ড কই পাবা বলো বাবা? কেমন লাগছে? আর ফুজাই তোমার ফুড কোথায়? নাই এখনো দেয়নি, ওকে চলে আসবে। কেমন লাগছে? আচ্ছা তুই যে ঢাকার বলাতে নাচছিস, যা যা দেখছে তার এটা তো আবার সবাই দেখবে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা। ইচ এন্ড এভরি কর্নার খুবই সুন্দর ভাবে সাজানো, স্পেশালি যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য রেস্টুরেন্টটা খুবই পছন্দ হবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেইলি রোডে এই ধরনের রেস্টুরেন্ট আমি এর আগে দেখিনি। তো আমরা সবাই জানি যে বেইলি রোড হচ্ছে ইয়াং পিপলদের জন্য খুবই পপুলার একটা প্লেস, তো সবাই হচ্ছে ফ্রেন্ডদের সাথে এই রেস্টুরেন্টে খুব ভালো এনজয় করতে পারবে। এক্স্যাক্টলি, শুধু ফ্রেন্ড না, ফ্যামিলি নিয়ে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটি প্লেস এটা। তো আশা করছি যারা আপনারা এখানে আসবেন তাদের সবার আমাদের মতন খুব ভালো লাগবে। গ্রিন লাউঞ্জের খুব কাছেই হচ্ছে আমাদের খালামণির বাসা, তো আমরা সবাই মিলে গ্রিন লাউঞ্জ থেকে বের হয়ে খালামণির বাসায় একটু ঘুমিয়ে আসলাম। খালামণিও সারপ্রাইজ হিসেবে আমাদের জন্য একটা কেক টুকিটা কেক এনে রেখেছে। সবাই মিলে আমরা এই টাইমটা অনেক সুন্দর এনজয় করেছি। আপনাদের কেমন লাগলো আমাদেরকে লিখে জানাবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সেই পর্যন্ত খোদা হাফেজ। আমার একাই হবে, আমার একাই হবে।